Hi, learners. Welcome to Cambridge Oxford. And today you are going to enjoy learning English with Dr. Kohan Barua, a former Asian professor, Department of English, Khalsa Ingenieurs University and Newcastle University College, Chattogram. Today we are going to discuss about 12 kinds of tenses. You know, in our previous classes, we had elaborately discussed tense types and the ways of forming different types of tenses using four kinds of principal verbs: verb 1, verb 2, verb 3, and verb 4. And today, it's a kind of review class. Most of the time, I see that learners of English language inform me that although they have learned tense, sometimes they have to face difficulty how to change English to Bengali or Bengali to English. That's why I have designed this today's pattern. You can consider the pattern as Bengali to English. Here are four groups here, you see. In the first group, three simple means three indefinite tense: present indefinite, past indefinite, and future indefinite. And this one is the second group, three continuous tense: present continuous, past continuous, and future continuous. And this one is the group number three. Three perfect tense: present perfect, past perfect, and future perfect. And this one is the last group, is the fourth one. Three perfect continuous tenses: present continuous, past continuous, and future continuous. Okay, to make you clear how you should do and how you can benefit it with this, I am just going to explain in Bengali. Shikkhati Bondura. তোমরা যারা আমাদের চারটা প্যাটার্ন করে বেড়েছো, সিম্পল প্যাটার্ন, থ্রি সিম্পল প্যাটার্ন, থ্রি কন্টিনিউয়াস প্যাটার্ন, থ্রি পারফেক্ট অ্যান্ড থ্রি কন্টিনিউয়াস প্যাটার্ন, এবং এখনো পর্যন্ত যদি মনে করো তোমাদের এখনো পর্যন্ত কিছু উইকনেস রয়ে গেছে বাংলাতে ইংলিশ করা বা ইংলিশ থেকে বাংলা করা, সেই জন্য এই প্যাটার্নটি আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তো এখন দেখো, এখানে থ্রি সিম্পলে এই প্রথম তিনটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই প্রথম তিনটা তারা ইংরেজি বলে, আমি চা পান করি, সে কাজ রোপণ করে। এখানে দেখো, বলে, করি, রোপণ করে, এবং এই তিনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে পাস্ট ইনডেফিনিট করতে হবে তোমাদেরকে। তারা ইংরেজি বলেছিল, বলেটা বলেছিল, আমি চা পান করি, আমি চা পান করেছিলাম, এখানে হবে যে সে কাজ রোপণ করাটা, সে কাজ রোপণ করেছিল। এবং এই তিনটা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স কে আবার ফিউচার ইনডিপেন্ডেন্ট বানাতে হবে। তারা ইংরেজি বলবে, আমি চা পান করব, সে গাছ রোপণ করবে। দেখো আবার থ্রি সিম্পল আবার রিভিউ করো। তারা ইংরেজি বলে, তারা ইংরেজি বলেছিল, তারা ইংরেজি বলবে, তার মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। একই রকম ভাবে আমি চা পান করি, আমি চা পান করেছিলাম, আমি চা পান করব। এবং তৃতীয়টি, সে গাছ রোপণ করে, সে গাছ রোপণ করেছিল, সে গাছ রোপণ করবে। ইংলিশে একটু দেখো, তারা ইংরেজি বলে, দ্য স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলেছিল, দ্য স্পোক ইংলিশ, তারা ইংরেজি বলবে, দ্য উইল স্পিক ইংলিশ। তো এখন আমরা এই তিনটা টেন্সকে এখন কন্টিনিউয়াস টেন্স বানাবো, তিনটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পলটা, তারা ইংরেজি বলে, তারা ইংরেজি বলছে, আমি চা পান করি, আমি চা পান করছি, সে গাছ রোপণ করে, সে গাছ রোপণ করছে। দেখো এখানে, তাহলে এই তিনটা কন্টিনিউয়াসকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বানালাম। এখানে তার ইংরেজি বলছিল, আমি চা পান করছিলাম, সে গাছ রোপণ করছিল। আবার সেগুলোকে আমরা ফিউচার বানলাম, তারা ইংরেজি বলতে থাকবে, আমি চা পান করতে থাকব, সে গাছ রোপণ করতে থাকবে। যে বিষয়টা লক্ষ্য করতে হবে এখানে, বাংলা ভাষার শেষ শব্দ দেখো, বলছে, করছি, করছে, বলছিল, করছিলাম, করছিল। আবার এখানে ফিউচার এসে বলতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। তো এখন ইংলিশ গুলো একটু দেখো, তারা ইংরেজি বলছে, দে আর স্পিকিং ইংলিশ,
তারা ইংরেজি বলছিল দ্যাট ইউ আর স্পিকিং ইংলিশ তারা ইংরেজি বলতে থাকবে দ্যাট উইল বি স্পিকিং ইংলিশ একই রকম ভাবে আমি চা পান করছি আই এম ড্রিঙ্কিং টি আমি চা পান করছিলাম আই ওয়াজ ড্রিঙ্কিং টি আমি চা পান করতে থাকবো আই উইল বি ড্রিঙ্কিং টি লাস্ট ওয়ান সে গাছ রোপণ করছে হি ইজ প্ল্যান্টিং ট্রিজ সে গাছ রোপণ করছিল হি ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ সে গাছ রোপণ করতে থাকবে হি উইল বি প্ল্যান্টিং ট্রিজ তাহলে আমরা তিনটা ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে আমরা তিনটা কন্টিনিউয়াস টেন্স বানালাম বাংলা এবং ইংলিশে এরপর আছে তিনটা পারফেক্ট টেন্স দেখো এখানে হচ্ছে যে তারা ইংরেজি বলছে আর এখানে হচ্ছে তারা ইংরেজি বলেছে প্রেজেন্ট পারফেক্টে ফার্স্ট পারফেক্টে তারা ইংরেজি বলেছিল ফিউচার পারফেক্টে তারা ইংরেজি বলতে থাকবে এখানে দেখো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে তারা ইংরেজি বলেছিল আবার ফার্স্ট পারফেক্টে একই বলেছিল এই দুটার মধ্যে একটা কন্ট্রাডিক্টরি তোমাদের কনফিউশন তৈরি হবে সাধারণত অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বুঝলে ফার্স্ট সিম্পল হবে আবার ফার্স্ট পারফেক্ট কখন হবে অতীতে সংঘটিত দুইটি কাজের মধ্যে তুলনামূলকভাবে অর্থাৎ অপেক্ষাকৃত যে কাজটি পূর্বে হবে বা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের কাজটি ফার্স্ট সিম্পল টেন্স হবে তো সেজন্য আমরা যদি দুটো টেন্স হয় অতীতে সেখান থেকে তুলনামূলকভাবে আগেরটি পরেরটি উল্লেখ করার জন্য আমরা আগেরটি তারপর এটা দিই আর যদি অতীতে একটি কাজ হয়েছিল তাহলে আমরা ফার্স্ট সিম্পল দিই ওকে অনেক অনেক অতীত অনেক ক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে পারি এরপর আসছে যে দ্বিতীয়টি দেখো আমরা চা পান করেছি প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট আমরা চা পান করেছিলাম ফিউচার পারফেক্ট আমরা আমি চা পান করে থাকি দেখো এদিকে ইংলিশ সহ তারা ইংরেজি বলেছে দে হ্যাড স্পোকেন ইংলিশ তারা ইংরেজি বলেছিল দে হ্যাড স্পোকেন ইংলিশ তারা ইংরেজি বলে থাকবে দে উইল হ্যাড স্পোকেন ইংলিশ তাহলে আমি চা পান করেছি আই হ্যাভ ড্রাঙ্ক টি আমি চা পান করেছিলাম আই হ্যাড ড্রাঙ্ক টি আমি চা পান করে থাকবো আই উইল হ্যাভ ড্রাঙ্ক টি এখন তিন নম্বর লাইনটি সে গাছ রোপণ করেছে হি হ্যাজ প্ল্যান্টেড ট্রিজ সে গাছ রোপণ করেছিল হি হ্যাড প্ল্যান্টেড ট্রিজ সে গাছ রোপণ করে থাকবে হি উইল হ্যাভ প্ল্যান্টেড ট্রিজ এখন লাস্ট যে গ্রুপটা ফোর্থ নম্বর গ্রুপ থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট পারফেক্ট দেখি আমরা তারা দুই বছর যাবৎ ইংরেজি বলছে দে হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর টু আওয়ার্স তো আমরা জানি যে বাংলায় যদি দৈর্ঘ্য বা যাবৎ বুঝায় ইংলিশে সেটার জন্য ফর দিতে হয় সেজন্য এখানে ফর দেওয়া হয়েছে দৈর্ঘ্য তাহলে আমি এক ঘন্টা ধরে চা পান করছি আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর ওয়ান আওয়ার দৈর্ঘ্য বা যাবৎ বুঝলে বাংলায় ইংলিশে বলা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর যদি বাংলায় হইতে পারে তাকে বুঝাই যেমন সে সকাল সাতটা থেকে কাজ রোপণ করছে হি হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ সিন্স 7 এম হইতে পারে তাকে বুঝলে সিন্স হয় ইংলিশে তাহলে সকাল সাতটা থেকে সিন্স 7 এম আর এই সিন্স কে আমরা এটা হইতে পারে তাকে বুঝাই যদি ইংলিশে বলতে চাই সেক্ষেত্রে পয়েন্ট অফ টাইম বুঝাই তাহলে এখন দেখো তারা দুই বছর যাবৎ ইংরেজি বলছে দে হ্যাভ বিন স্পিক ইংলিশ ফর টু ইয়ার্স ফার্স্টে তারা দুই বছর যাবৎ ইংরেজি বলছিল দে হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর টু ইয়ার্স এবং ফিউচারে তারা দুই বছর যাবৎ ইংরেজি বলতে থাকবে দে উইল হ্যাভ বিন স্পিকিং ফর টু ইয়ার্স আমি এক ঘন্টা ধরে চা পান করছি আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবৎ চা পান করছিলাম আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর ওয়ান আওয়ার এবং ফিউচারে আমি এক ঘন্টা যাবৎ চা পান করতে থাকবো আই উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর ওয়ান আওয়ার লাস্ট সেন্টেন্স সে সকাল সাতটা থেকে গাছ রোপণ করছে হি হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ সিন্স 7 এম ফার্স্ট সে সকাল সাতটা থেকে গাছ রোপণ করছিল হি হ্যাড বিন ড্রিঙ্কিং টি সিন্স 7 এম ইয়েস ফর ফিউচার সে সকাল সাতটা থেকে গাছ রোপণ করতে থাকবে হি উইল হ্যাভ বিন প্ল্যান্টিং টি ফর্ম ফিউচারের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো একটা সময় থেকে হতে পারে তাকে বুঝলে ফর্ম দিতে হয় সিন্সের পরিবর্তে ফর্ম 7 এম তাহলে আমরা এখন এখানে বারোটি টেন্স আমরা দেখিয়ে ফেলছি কিভাবে করতে হবে তাহলে আবার রিভিউ করো তারা ইংরেজি বলে তারা ইংরেজি বলেছিল তারা ইংরেজি বলে দে স্পিক ইংলিশ তারা ইংরেজি বলে দে স্পোক ইংলিশ তারা ইংরেজি বলবে দে উইল স্পিক ইংলিশ তিনটা সিম্পল অর্থাৎ তিনটা ইন্ডিপেন্ডেন্স আবার না তিনটা কনস্ট্যান্ট তারা ইংরেজি বলছে দে আর স্পিক ইংলিশ তারা ইংরেজি বলছিল দে আর স্পিক ইংলিশ তারা ইংরেজি বলতে থাকবে দে উইল বি স্পিকিং ইংলিশ তারপর হচ্ছে থ্রি পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট তারা ইংরেজি বলেছে দে হ্যাভ স্পোকেন ইংলিশ তারা ইংরেজি বলেছিল দে হ্যাভ স্পোকেন ইংলিশ তারা ইংরেজি বলতে থাকবে দে উইল হ্যাভ স্পোকেন ইংলিশ তারপর হচ্ছে থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারা দুই বছর যাবৎ ইংরেজি বলছে দে হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর টু ইয়ার্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারা দুই বছর যাবৎ ইংরেজি বলছিল দে হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর টু ইয়ার্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তারা দুই বছর ইংরেজি বলতে থাকবে দে উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর টু ইয়ার্স এখন তোমরা রিভিউ করছো তবে এখানে একটা বিষয়
थ्री कंटिन्यूअस टेंस एवं थ्री फाइव कंटिन्यूअस टेंस বাংলা বাক্য একই রকম হচ্ছে বলছে বলছে व्हाट इज द डिफरेंस बिटवीन द टू द डिफरेंस बिटवीन द टू इज दैट এখানে সময় উল্লেখ থাকবে না এখানে বলছে দিয়ে বোঝানো হচ্ছে কাস্টে বর্তমানে চলমান বাট এখানে বর্তমানে চলমান আছে বা কাস্টি দুই বছর যাবত চলছে মানে দুই বছর আগে থেকে কাস্টি শুরু হয়েছে অর্থাৎ যখন সময় উল্লেখ থাকে কখন থেকে চলছে বা কতক্ষণ যাবত চলছে এই যদি উল্লেখ থাকে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর যদি এই যদি উল্লেখ নাই বর্তমানে চলমান সেই ক্ষেত্রে আমরা শুধু কন্টিনিউয়াস টেন্স হবে এই হলো গিয়া দুইটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য আছে তো আবার দেখো এখানে এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে এটাতে মানে ভার্ব 1 স্পিক ড্রিঙ্ক প্ল্যান্টস আবার এই মাস্কারেটটাতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে ভার্ব 2 স্পোক এটা টু ফর্ম আছে স্পিক স্পোক আর এখানে আবার ভার্ব 1 যেটা আমরা 1 এবং ভার্ব 1 এবং ভার্ব 2 অর্থাৎ প্রেজেন্ট সিম্বল এবং ফিউচার সিম্বল দিয়ে তিনটা টেন্স আবার যেটা আমরা আগে দেখিয়েছিলাম কন্টিনিউয়াস টেন্সের জন্য তিনটা কন্টিনিউয়াস টেন্স ইন পারফেক্ট টেন্স এই ছয়টা টেন্সের জন্য আমাদেরকে ভার্ব 4 দিতে হয় 4 মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম দেখো এখানে আইএনজি স্পিকিং এখানে আইএনজি স্পিকিং দেখো আর এইটাতে ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখো এখানে স্পোকেন 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 তার মানে আবারো আমাদের চারটা ফর্ম থেকে এটার জন্য তিনটা ফর্ম ভার্ব ফর্ম থেকে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর এখানে পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস টাইমের জন্য ভার্ব ফর্ম 4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তাহলে এরপর আরো দুইটা ফর্ম আছে ভার্ব ফর্ম 1 অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের জন্য প্রেজেন্ট সিম্পলটা করব আর ভার্ব ফর্ম 1 দিয়ে আবার ফিউচার সিম্পল করব তাহলে সেই ক্ষেত্রে সার্বগুলি দিতে হয় আর ভার্ব ফর্ম 2 অর্থাৎ পাস্ট সিম্পলের জন্য এটা আমার মনে হয় তোমরা বুঝছো তবে এই প্যাটার্নটা দেখে দেখে লিখো লেখার পরে এরকম আরো তিনটা সেন্টেন্স তৈরি করো ভিন্ন ধরনের প্রেজেন্ট তৈরি করো তারপর সেগুলোকে আগে বাংলায় লিখো এই বাংলা বাক্যের শেষ শব্দ দেখে এরপর এটা দেখে ইংলিশ করো ইংলিশ করার পরে যদি মনে করো তুমি পেরে গেছো তাহলে সেগুলো নেগেটিভ করো ইন্ডিকেট করো নেগেটিভ ইন্ডিকেট করো এত রূপ করলে আমার মনে হয় তোমরা ইংলিশে এই টেন্স ইউজিং এর ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে তোমরা একেবারে খুব দখল চালাবে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে মনে হয় না আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আহ্বান রইল তোমরা আশা করি সবগুলো ভিডিও দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যে ক্যাবিস অক্সফোর্ড আর একটা বিষয় সম্প্রতি আমরা সরাসরি লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি জয়েন অনলাইন ইংলিশ এডুকেশন জুম আইডি আমার জুম আইডি হচ্ছে এখানে দেখো 6383985093 পাসওয়ার্ড আছে 5QABRJ হ্যাঁ ইয়েস জুমে সরাসরি যোগদান করার জন্য বেশ কয়েকটা ক্লাস আমরা ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছি সেক্ষেত্রে তোমাদেরকে একটা কল করতে হবে কল তোমরা নাম্বার মোবাইল নাম্বার কালেকশন করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এরপর আমরা কখন ক্লাসটা হচ্ছে জেনে নিয়ে তোমরা ক্লাসে যোগদান করে নিতে পারো সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি অ্যান্ড ইউ এনজয় দ্য ক্লাস আই এম লিভিং ফর টুডে সি ইউ নেক্সট